স্বাগত জানাচ্ছি আজকের প্রবাসে বাংলাদেশে প্রবাসীদের খবর খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট অফিস চালুর দাবিতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। মাসব্যাপী আয়োজনের প্রথম দিনে সংগ্রহ করা হয় প্রায় 4,000 স্বাক্ষর। গত রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রথম দিনের কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী প্রায় 60 থেকে 70 হাজার বাংলাদেশি বাস করেন মিশিগানে, যা নিউ ইয়র্কের পর সবচেয়ে বেশি। তবে কনস্যুলেট সংক্রান্ত নানা কাজের জন্য তাদের যেতে হয় ওয়াশিংটন ডিসি কিংবা নিউ ইয়র্কে, যা কষ্টকর ও ব্যয় সাপেক্ষ। প্রবাসীদের দাবি, মিশিগান থেকে বাংলাদেশে প্রতি মাসে প্রায় 15 থেকে 20 কোটি টাকা রেমিটেন্স পাঠানো হয়। তাই এই অঞ্চলে স্থায়ী কনস্যুলেট স্থাপনের মাধ্যমে প্রবাসীদের যৌক্তিক দাবির প্রতি সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রাসেলসের স্থানীয় সময় শুক্রবার রাত 11টায় কার্যকর হবে ব্রেক্সিট। অবসান ঘটবে প্রায় 5 দশকের ব্রিটেন ইইউ সম্পর্কের। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এবারই প্রথম জোট ছাড়ছে কোন দেশ। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায়ের 3.5 বছর পর ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে জোটের অন্যতম বড় অর্থনীতির দেশ যুক্তরাজ্য। কট্টর ব্রেক্সিট পন্থীদের কাছে যা স্বাধীনতার আরেক নাম, উল্টো দিকে এখনো ঐক্যের দাবিতে সরব ইইউ পন্থীরা। ইউরোপে স্বাধীন চলাচলের সুযোগ হারাবো আমরা, এর চেয়ে দুঃখের আর কিছু নেই। 2016 সালের 23 জুন ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে সমর্থন জানান 52% ব্রিটিশ। ইংল্যান্ড ওয়েলসের ঢালাও জনসমর্থন থাকলেও ইইউর সাথে বিচ্ছেদ চাইনি সংখ্যাগরিষ্ঠ স্কটিশ আর আইরিশ জনগণ। 2 বছরের মধ্যে বিচ্ছেদ কার্যকরের কথা থাকলেও ইইউর সাথে ভবিষ্যৎ বাণিজ্য সহ নানা ইস্যুতে টানা পড়েনে বারবার পেছায় ব্রেক্সিট। একই কারণে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা দেয় অচলাবস্থা। গণভোটের পরপরই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, আসেন থেরেসা মে। মেয়াদ শেষ করতে পারেননি তিনিও, ফলে মাত্র 5 বছরে 3টি সাধারণ নির্বাচন হয় ব্রিটেনে। সবশেষ কট্টর নেতা বোরিস জনসন সফল হলেন ব্রেক্সিট কার্যকরে। ইইউ থেকে বিচ্ছেদের পর ব্রিটেনের রাতারাতি পরিবর্তন আসবে কম। আগামী 11 মাসে পর্যায়ক্রমে দৃশ্যমান হবে কিছু পালাবদল। এ সময় ইইউর কিছু আইনও মেনে চলবে ব্রিটেন। ক্ষতিপূরণ হিসেবে ইইউকে দিতে হবে বিপুল পরিমাণ অর্থ। ব্রাসেলসে বুধবার ব্রেক্সিট চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেয় ইইউ পার্লামেন্ট। গেল অক্টোবরে যাতে সম্মতি দেয় ব্রিটিশ সরকার আর জোটের বাকি 27 সদস্য দেশ। 1973 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল ব্রিটেন। 5 দশকের ইতিহাসে এই প্রথম জোট ছাড়ছে কোনো দেশ। নুসাদ কামাল, যমুনা নিউজ। মালয়েশিয়ায় নিষিদ্ধ সিগারেট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এ সময় জব্দ করা হয় 660 কার্টন নিষিদ্ধ সিগারেট। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কেদা প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটককৃত বাংলাদেশের বয়স 40 বছর, তার নাম প্রকাশ করেনি পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে কেদা কাস্টমস অফিস। জানায় দেশটির কাস্টমস আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে আটক বাংলাদেশিকে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডায়ালগ উইথ হাইকমিশনার শীর্ষক মতবিনিময় সভা এবং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল লন্ডন বাংলা প্রেস ক্লাবের এজিএম। সংগঠনের 1 বছরের কর্মতৎপরতা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি। দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইকমিশনার। প্রবাসীদের সেবার মান উন্নয়নে 24 ঘন্টা জরুরি হেল্পলাইন চালুর কথা জানান তিনি। চলতি বছর মুজিব বর্ষ উপলক্ষে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শহরগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তিনি। সৌদি আরবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক বাংলাদেশি। মোহাম্মদ কাশেম নামের 26 বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তার বাবার নাম ফুলমিয়া। মদিনায় একটি সোফার দোকানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন অসুস্থ থাকায় নিজ কক্ষে অবস্থান করছিলেন তিনি। সৌদি আরবে ইকামা সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক জটিলতায় ভুগছিলেন কাশেম। ধারণা করা হচ্ছে দেশে থাকা পরিবারের সাথে কলহের জের ধরে আত্মহত্যা করেছেন তিনি। মদিনার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে তার মরদেহ। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি মরহুম আলহাজ শুকুর মাহমুদ স্মরণে শোকসভা আয়োজন করেছে বাহরাইন শ্রমিক লীগ। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে সংগঠনটি। বুধবার মানামায়
সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বক্তব্য রাখেন মঞ্জুর আহমদ, আবুল হাশেম, গোলাম কিবরিয়া, সৌরভ হোসেন, মারুফ হোসেন চান মিয়া এবং নজির সহ আরও অনেকেই। উৎসব মুখর পরিবেশে আয়োজিত হলো স্পেন বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রেস ক্লাব সভাপতি এ কে এম জহির ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বকুল খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুব রহমান ঝন্টু, সভাপতি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন, আরও ছিলেন এমদাদ হাওলাদার, আব্দুল গফুর মিলন, ইকবাল হোসেন, আব্দুল কাইয়ুম সেলিম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটি সদস্যরা। এই সঙ্গে শেষ করছি আজকের প্রবাসী বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।